আমরা জানি না যে আসলে সরকার বিষয়টা কিভাবে দেখবে বা আমাদের যারা বোদ্ধা মহল আছেন তারা আজকের ঘটনাটা কিভাবে দেখবে তবে নিঃসন্দেহে আমরা আজকের এই ঘটনায় অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি অত্যন্ত কষ্ট পেয়েছি আমাদের অন্তরটা আজকে রক্তক্ষরণ হচ্ছে আজকে যখন আমরা এই আলোচনা করছি ঠিক তখনই হয়তো আমাদের অনেক ছাত্র ভাইদের এখনও হয়তো রক্ত ঝরানো হচ্ছে রাজপথে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কখনো কিন্তু আমাদের পড়ার টেবিল ছেড়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে চাই না এবং এটা আমাদের কাজও না আমরা ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করার জন্য নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমরা কখনোই পড়ার টেবিল ছেড়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যেতে চাই না কিন্তু সরকার আমাদেরকে যেহেতু বাধ্য করেছে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে এবং আমাদের প্রতি যে ধরনের বৈষম্য এবং এই বৈষম্য এত প্রকট এই বৈষম্যের কারণে এই বৈষম্য নিরসন করার জন্যই আমরা রাজপথে যেতে বাধ্য হয়েছি আমরা যখন আমাদের ক্যাম্পাস থেকে যখন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের নিকটে এই দাবি উত্থাপন করেছি তখন কি সরকার চাইলেই আমাদের সাথে সংলাপ করে কি এই দাবি নিরসন বা এটার একটা যুক্তিক সমাধান করতে পারত না মূলত সরকারের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে এই ভোগান্তিটা তৈরি হয়েছে এবং এই ভোগান্তির শিকার শুধুমাত্র জনগণ না তারা নিজেরও এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আমরা এখন কিভাবে আন্দোলন বন্ধ করব সরকার আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে সরিয়ে আমাদেরকে সহিংস একটা পথের দিকে যাওয়ার জন্য যত প্রকার উস্কানি আছে সেগুলো কিন্তু সরকার আমাদেরকে দিয়েছে আমাদেরকে এই সহিংস পথে উস্কে দেওয়ার জন্য সরকার তাদের ছাত্র সংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের উপর যেইভাবে লেলিয়ে দিয়েছে এটা কক্ষনো সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আমরা প্রত্যাশা করি না একজন মুক্তিযোদ্ধা যদি তিন থেকে চারজন ছেলে হয় এবং তিন চারজন ছেলের প্রত্যেকের ঘরে যদি এভাবে তিন থেকে চারজন করে নাতি নাতনি থাকে তাহলে এই কোটার ব্যবহার কতবার করা হচ্ছে তেত্রিশ বিসিএস থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁস হয়ে আসছে তার মানে যে বাকি কোটা যতটুকু অংশ বাকি আছে এটা আবার সেই প্রশ্ন ফাঁস দিয়ে পূরণ হয়ে যাচ্ছে তার মানে আসলে মেধাবীদের কোনো জায়গায় থাকছে না তো সব মিলিয়ে একটা খুব তৈরি হয়েছে শুধুমাত্র কোটা ব্যবস্থা না আমরা দেখেছি যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা কিন্তু এখন বলছেন যে শুধু কোটা সংস্কার না আমরা পুরো দেশের সামাজিক সিস্টেমটারই সংস্কার চাইছি তো কেন বলছেন কারণ ওভারঅল তাদের কোনো আর মানে দেশের সেবায় অংশগ্রহণের সুযোগ থাকছে না সেজন্য নিঃসন্দেহে আমরা বলতে পারি কোটা সংস্কার আন্দোলনে যারা সম্পৃক্ত আছেন তারা নিঃসন্দেহ একটা যৌক্তিক প্ল্যাটফর্ম থেকে একটা নৈতিক জায়গা থেকে তারাই আন্দোলন করে যাচ্ছে আমাদের চেষ্টা করতে হবে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের বন্ধুদের রক্ষা করার জন্য আমাদের ভাইদের রক্ষা করার জন্য সর্বোপরি এদেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে সরকারের যেমন দায়িত্ব রয়েছে আমাদেরও দায়িত্ব রয়েছে উভয় পক্ষই যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি ইনশাল্লাহ এই আন্দোলন হয়তোবা একটা যৌক্তিক সমাপ্তির পর্যায়ে যাবে ইনশাআল্লাহ এবং সেটাই আমরা প্রত্যাশা করছি আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম দর্শক মণ্ডলী চলছে কোটা আন্দোলন উত্তাল দেশ সর্বশেষ খবর হচ্ছে আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে সরকার বসতে বলেছেন শিক্ষার্থীদের সঙ্গে সে সঙ্গে চারটি পয়েন্টে কথা বলেছেন আইনমন্ত্রী এর আগের খবর হলো কোটা আন্দোলনকে অযৌক্তিক বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেছিলেন কোটার সিদ্ধান্ত এখন উচ্চ আদালতের হাতে বাতিল নয় কোটা সংস্কার চান কোটা আন্দোলনকারীরা প্রিয় দর্শক আপনারা দেখছেন সময়ের সংলাপ আর তার টিভির পরিবেশনায় আপনাদের সঙ্গে আছি আমি আবুরাইহান আজকের সময়ের সংলাপের প্রতিবাদ্য বিষয় হল কোটা আন্দোলন নিয়ে আমরা জানবো কোটা আন্দোলন কতটা যৌক্তিক এবং এর শেষ দাঁড়াবে কোথায় গিয়ে দেখতে থাকুন সময়ের সংলাপ আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব আমি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে মোতারামকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আরও আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল রহেদ আমরা তাকেও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন সে সঙ্গে কোটা আন্দোলন নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন সেটা অবশ্যই মন্তব্য জানাবেন অন্যকে দেখানোর জন্য অধিক হারে শেয়ার করবেন চলুন আমরা আমাদের আজকের পর্বটি শুরু করি আমরা প্রথম প্রশ্নটি করতে চাইব আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীর কাছে প্রথম প্রশ্নটি হচ্ছে এরকম যে সরকার দুই সালে কোটাকে একদম বাতিল বলে ঘোষণা করেছিল সরকার বলেছিলেন যে বাংলাদেশে কিংবা এই চাকুরির ক্ষেত্রে কোনো প্রকারের কোনো কোটা থাকছে না এরপরেও কেন আন্দোলনের সূত্রপাত হলো সূচনা হলো কোথেকে আত্মহারিক টিভি কর্তৃক আয়োজিত সময়ের সংলাপে উপস্থিত সম্মানিত অতিথি উপস্থাপক সহ দর্শক দর্শকমণ্ডলী যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন আপনি বলেছেন দুই সালে আন্দোলনের মুখে সরকার সমস্ত চাকরির ক্ষেত্রে সব কোটা বাতিল করে আসলে বিষয়টি কিন্তু এমন না সরকার দুই সালে আন্দোলনের মুখে শুধুমাত্র সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সকল কোটা বাতিল করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যেই কোটা ছিল সেই কোটা কিন্তু পুনর্বহাল থাকে আমি যদি বলি আসলে কোটা ব্যবস্থাটা কি এবং এর ফলে কি ধরনের বৈষম্য আমাদের সৃষ্টি হচ্ছে সে বিষয়ে যদি আমি একটু বলি তাহলে দর্শক বিরন্ত ভালোভাবে বুঝতে পারবে আসলে কোটা বলতে অ্যাকচুয়ালি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় কোটা সংরক্ষণ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত যেটা আমাদের মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে বঙ্গবন্ধু অন্তর্বর্তীকালীন এই নির্বাহী আদেশে এই কোটা ব্যবস্থা চালু হয়েছিল এবং সময়ের প্রেক্ষিতে এই কোটার শতাংশের হার বিভিন্ন সময় পরিবর্তন পরিবর্তন হয়ে বর্তমান সময়ে দু সালে বাতিলের আগে এটা ছাপ্পান্ন শতাংশে এসে দাঁড়ায় কিন্তু দু সালে যে আন্দোলনটা হয়েছিল সে আন্দোলনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবিটা কি ছিল আমাদের দাবিটা ছিল আমরা সরকারি সকল চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার চাই আমরা কোটা বাতিল চাইনি আমরা চেয়েছিলাম কোটার যৌক্তিক সংস্কার যেই শতাংশ কোটা বা যেই হারে এখন কোটা রয়েছে এটা বৈষম্য সৃষ্টি করছে কিন্তু এটাকে যদি যৌক্তিক সংস্কার করে যদি কমিয়ে আনা যায় আমরা এই যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম কিন্তু সেই সময় আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী একটি অদূরদর্শী এবং ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি প্রায় অভিমান করে কিংবা রাগের বশবর্তী হয়ে তিনি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সকল কোটায় বাতিল করে দিলেন এটা কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল না আমরা সকল কোটা বাতিল চাইনি আমরা শুধুমাত্র চেয়েছিলাম কোটার যৌক্তিক সংস্কার যার ফলে সরকার এখানে একটা ছলচাতুরি আমি বলতে পারি বা একটা প্রতারণা আশ্রয় নিয়েছে সরকারের কূটকৌশলটা ছিল এইভাবে যে সরকার যদি সকল কোটা বাতিল করে দেয় তাহলে একদিন কোনো ব্যক্তি যদি এই কোটার সুবিধাভোগী কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয়ে একদিন আদালতে রিট করে তাহলে এই তাদের যে পরিপত্র বা প্রজ্ঞাপন তাদের যে সিদ্ধান্ত সেটা উচ্চ আদালতে কিংবা আমাদের দেশের আদালতে কিন্তু টিকবে না তারা এই সুযোগটি কাজে লাগিয়ে আমাদের দাবির বিপরীত দিকে তারা সবকটা বাতিল করে দিয়েছিল ফলশ্রুতিতে কি হয়েছে একজন মুক্তিযোদ্ধার সন্তান সে এই রায়ে ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করলো এবং হাইকোর্ট এই পরিপত্র এবং প্রজ্ঞাপনটি পুরোপুরি বাতিল করে দিল তাহলে সরকারের মধ্যে একটা দুর্বিসন্ধি ছিল আমরা চেয়েছিলাম যৌক্তিক সংস্কার আর তারা সমস্ত কোটা বাতিল করে দেয় যার ফলে দুই হাজার আঠারো সালের সেই আন্দোলন আমাদের দুই হাজার চব্বিশে এসে আবার করতে হচ্ছে তার মানে আপনারা চেয়েছিলেন যে কোটা একদম বাতিল না করে দিয়ে যেহেতু এটা অনগ্রসর যারা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যেন একটা নির্দিষ্ট পরিমাণ থাকে তবে সেটা লিমিটেড এবং সেটা হতে হবে সুনির্দিষ্ট এরকমভাবে ছাপ্পান্ন পার্সেন্ট কিংবা এটা আরও বেশি ব্যাপারটা এরকম নয় পরবর্তী সময়ে যখন সরকার সেই হাইকোর্ট যে পরিবর্তন বাতিল করলো বাতিল করার দরুণে আবার পরবর্তী আন্দোলনটা শুরু হলো হ্যাঁ আমরা চেয়েছিলাম যৌক্তিক সংস্কার কিন্তু সেটা আমরা কখনো চাইনি কোটা পুরোপুরি বাতিল আমরা সংবিধান সম্মত সংবিধানের আলোকে একটা অনগ্রসর জাতির জন্য ন্যূনতম পর্যায়ে সেই কোটা নিয়ে আসতে আমরা আন্দোলন সংবিধান অনুযায়ী তো অবশ্যই কোটা থাকতে হবে যারা আমাদের সংবিধানে বলা আছে অনগ্রসর জাতির জন্য সমতার বিধান করতে সেই ক্ষেত্রে আমরা সেটা যৌক্তিক সংস্কার চেয়েছি আমরা সেটা বাতিল চাইনি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের এ পর্যায়ে আমাদের অতিথির কাছে আসতে চাইবো আমাদের অতিথির কাছে প্রশ্ন রাখতে চাইবো এটা যে কোটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন বা এ সংক্রান্ত আপনারা অভিমত যদি প্রকাশ করতেন আসলে কোটা সম্পর্কে যে ইতিহাসের যে ধারাটা তুলে ধরলো আমাদের ছাত্র তো ওর যেটা বক্তব্য সেটা মূলত উনিশশো বাহাত্তর সাল থেকে কোটা এই বিষয়টা কোটা ব্যবস্থাপনা বাংলাদেশে শুরু হয় কিন্তু তারও আগে বাংলাদেশে যখন মানে যখন পাকিস্তান আমলে ছিল পাকিস্তান আমলে কিন্তু উনিশশো সালে এবং উনিশশো সালে তৎকালীন যারা পাকিস্তানের শাসক ছিলেন তারাও কিন্তু এই কোটা সিস্টেমটা চালু করেছিল এবং তখন বাঙালি জাতিকে অগ্রসর করার জন্য শুধু বাঙালিদের জন্যই চল্লিশ পার্সেন্ট কোটা রাখা হয়েছিল পুরো পাকিস্তান জুড়ে চল্লিশ পার্সেন্ট আর শুধু বাঙালিদের জন্য চল্লিশ পার্সেন্ট ছিল এবং বিশ পার্সেন্ট ছিল মেধার ভিত্তিতে আসলে এই যে কোটা সিস্টেমটা এটা সারা বিশ্বব্যাপী প্রচলিত আমেরিকা আমেরিকাতেও এখন আছে তো এটা নিয়ে আসলে পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে জি জি এটা নিয়ে আসলে কারোর কোনো আপত্তি নেই কোটা থাকুক এটা নিয়ে আপত্তি নেই যেটা আমাদের ছাত্র বলছিল মূল বিষয় হচ্ছে যে কোটার একটা যুক্তি সংস্কার যেটা দেখা যাচ্ছে ছাপ্পান্ন হয়ে যাচ্ছে শুধু কোটা থেকেই মাত্র চুয়াল্লিশ পারসেন্ট মেধার ভিত্তিতে হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা সংক্ষোপ তৈরি হয় এবং এখান থেকেই মূলত এই কোটা আন্দোলনের শুরু হয় তো সরকার যদি প্রথম থেকে বিষয়টা হ্যান্ডেল করতে পারতেন দূরদর্শীভাবে এবং ছাত্রদের চাহিদা জায়গাটা তারা উপলব্ধি করে এবং মানে আমাদের যারা অনগ্রসর আছেন তাদের সবার পরিস্থিতি বিবেচনা করে একটা যৌক্তিক পর্যায়ে যদি আসতেন তাহলে মনে হয় আজকে কোটা সংস্কার নিয়ে এত কথা বলার সুযোগ থাকতো না জি খায়রান প্রিয় দর্শক আপনারা দেখছেন সময়ের সংলাপ আজকের প্রতিবাদ্য বিষয় চলছে কোটা আন্দোলন কতটা যৌক্তিক অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন চলুন আমরা ফিরে যাই আমাদের আজকের শিক্ষার্থীর কাছে আমরা এবারে যে প্রশ্নটি করতে যাব সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেইখানে বললেন যে এই বিষয়টি উচ্চ আদালতের বিষয় এবং এটা তারাই হ্যান্ডেল করবেন তাহলে কোটা আন্দোলনকারীরা এক পর্যায়ে কেন তারা প্রধানমন্ত্রীর কাছে এরকম দাবি পেশ করছিলেন বা তার কাছে কেন এটা চাইতে হবে এটা তো আন্দোলনের এই উচ্চ আদালতের বিষয় আদালতের বিষয় তাহলে এই ক্ষেত্রে আন্দোলনকারীরা সেখানে কেন গেল দেখুন আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই প্রধানমন্ত্রী বলতেই পারেন কোটার এই বিষয়টা উচ্চ আদালতের বিষয় কিংবা আদালতের এখতিয়ার কিন্তু আমরা যেই এক দফা দাবি নিয়ে আন্দোলন করছি এই আন্দোলনের আমাদের দাবির খুব কম বিষয় বা খুব কম বিষয়েই আদালতের বিচারাধীন বা আদালতে যে প্রক্রিয়াধীন বিষয় তার সাথে সম্পৃক্ত আমরা যে একদফা দাবি নিয়ে আন্দোলন করছি এই দাবির অধিকাংশ বিষয় কিন্তু বর্তমান আদালতে প্রক্রিয়াধীন বিষয়ের সাথে সম্পৃক্ত নয় কারণ এ বিষয়টা যদি আমি বলি তাহলে আদালতে যে বিষয়টি প্রক্রিয়াধীন বা বিচারাধীন সেটি হচ্ছে সরকার যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা বাতিল করেছে সেই রায় হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে বা সেটা হচ্ছে বিচারাধীন বা প্রক্রিয়াধীন কিন্তু আমরা আন্দোলন করছি সরকারি শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নাই সরকারি প্রত্যেক শ্রেণীতে অর্থাৎ সকল গ্রেডে এই কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে তাহলে আদালতের সাথে আমাদের এ বিষয়টি সম্পৃক্ত নয় এক্ষেত্রে আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে বাংলাদেশের যে সংখ্যক মানুষ প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরি করে তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি সংখ্যক মানুষ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি করে তাহলে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কিন্তু আগের কোটা ব্যবস্থা বহাল রয়েছে আপনি রেলওয়ের কথা চিন্তা করুন রেলওয়েতে প্রায় পঁচাশি পার্সেন্ট কোটা রয়েছে আপনি প্রাইমারি চাকরির কথা চিন্তা করুন প্রাইমারি চাকরিতে ষাট পার্সেন্ট নারী সহ প্রায় একশো পার্সেন্ট কোটা রয়েছে এইভাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যে সংখ্যক কোটা রয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাইতে অনেক বেশি তাহলে আমরা কোনো অবিবেচক কিংবা স্বার্থপরের মতো শুধুমাত্র এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি না আমরা সরকারি চাকরি সকল গ্রেডে কোটা যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন করছি এবং আমরা এই আন্দোলন করছি তাহলে আমাদের আন্দোলনের সাথে আদালতের ইস্তিরাজ আদালতে বিচারাধীন বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয় খুবই কম এই জন্য আমাদেরকে নির্বাহী বিভাগের কাছে যাইতে হবে এই জন্য আমাদের আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে যে এটা সরকার করতে পারে সরকার নতুন করে সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংস্কার করে নতুন পরিপত্র কিংবা প্রজ্ঞাপন জারি করতে পারে এই জন্য আমাদের আদালতে যে বিষয় বিচারাধীন সেখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এই জন্য নির্বাহী বিভাগের কাছে যেতে চাচ্ছি এই জন্য আমরা আমাদের দাবি সরকারের কাছে করতে চাচ্ছি মানে মূলত যেটা বলতে চাচ্ছি যে কোটা ব্যবস্থাটা নির্বাহী আদেশেই এটা মানে চালু হয়েছিল এখন সরকার চাইলে নির্বাহী আদেশ সেটা তুলেও ফেলতে পারে আবার এটা সংস্কার করতে পারে এটা তাদের দিন। আচ্ছা আদালত কোন বিষয়ে দেখে আদালত দেখে কোনো বিষয়ে কারোর যদি ব্যক্তিগত কোন অধিকার ক্ষুণ্ণ হয় আমরা বর্তমানে যেই দাবি নিয়ে দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সেটা হচ্ছে কোটা যৌক্তিক সংস্করণ সরকারি চাকরির সকল গ্রেডে কিন্তু আদালতে যে বিষয়টি প্রক্রিয়াধীন বা বিচারাধীন সেটি হচ্ছে আঠারো সালের পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আঠারো সালের পরিপত্রে বলা হয়েছে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সকল কোটা বাতিল করা হয়েছে আমরা সেই দাবি করছি না কারণ এখন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যেই পরিমাণ কোটা রয়েছে এবং যেই পরিমাণ বৈষম্য রয়েছে আমরা এই জন্য সকল শ্রেণীতে সকল গ্রেডে এই কোটার যৌক্তিক সংস্করণ চাচ্ছি এবং আমরা এখন এটা বিশ্বাসও করি যে সব কোটা যদি বাতিল করে দেয় তাহলে আমাদের দেশের প্রেক্ষিতে এখনও অনগ্রসর জাতির জন্য কোটার প্রয়োজন রয়েছে এবং সেটা সংবিধানের আলোকে আমাদের দেশের অনগ্রসর জাতির জন্য আমরা ন্যূনতম পাঁচ পার্সেন্ট কোটায় সেটা নিয়ে আসতে চাচ্ছি সেই জায়গা থেকে সরকার যেটা করতে চাইছে আদালত এখন এই আঠারো পরিপত্র বাতিল করেছে কারণ সরকার সবকটা বাতিল করে দিয়েছে একজন মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুব্ধ হয়ে সেই রিট করেছে সেটা অবৈধ করেছে তাহলে আঠারো সালে সেই পরিপত্র যদি আবার পুনর্বহল করা হয় তাহলে দুই দিন পর একজন প্রতিবন্ধী যদি আবার হাইকোর্টে রিট করে ক্ষুব্ধ হয়ে তাহলে সেটা আবার বাতিল হয়ে যেতে পারে আবার কোনো ব্যক্তি যদি ক্ষুব্ধ হয়ে রিট করে সেটা আবার বাতিল হয়ে যেতে পারে তাহলে এই যে পরিপত্র বাতিল এবং বৈধ অবৈধের যে খেলা আমরা এই খেলার মধ্যে থাকতে চাই না আমরা এটা এর স্থায়ী সমাধান চাই যেটা আমরা বলেছি সংসদে আইন পাশ করে এর স্থায়ী সমাধান করতে হবে দুদিন দিন পর পর এই বৈধ অবৈধ খেলা চলবে এবং আমাদেরকে বারবার আমাদের পড়ার টেবিল থেকে রাজপথে সরকার নিয়ে আসতে নামতে বাধ্য করবে আমরা এটা চাই না আমরা এটার স্থায়ী সমাধান চাই আচ্ছা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম তার কাছ থেকে তারা কি চায় এবং তারা কেন এইটা সরাসরি প্রধানমন্ত্রী কিংবা নির্বাহী বিভাগের কাছে তারা এটার আবেদন জানিয়েছে আমরা আমাদের অতিথির কাছে এটা প্রশ্ন করতে চাইবো সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এখনও চলমান আছে এই কোটা আন্দোলনটা আপনি যৌক্তিক মনে করছেন কি না কোটা আন্দোলনটাকে অবশ্যই আমরা যৌক্তিক মনে করছি এই কারণে যে আসলে স্টুডেন্টদের কিছু চাহিদা আছে যেটা বা কিছু ইতিহাসের ধারাবাহিকতা আছে যেটা আমরা প্রথমে দেখেছি যে কোটা ব্যবস্থাপনাটা চালু হয়েছিল মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে মূলত জি যেহেতু তারা দেশের জন্য তারা প্রাণ দিয়েছিলেন দেশের জন্য তারা যান কুরবান দিয়েছিলেন তো যুক্তিসঙ্গত কারণেই তাদের জন্য একটা কোটা রাখা হয়েছিল সেটা তিরিশ পার্সেন্ট ছিল এবং সেটা সবচেয়ে বেশি ছিল তো পরবর্তীতে দেখা গেছে যে উনিশশো সালে যেটা করা হলো যে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সন্তানদের জন্য এটা প্রলম্বিত করা হলো তো সেটাও শিক্ষার্থীরা মেনে নিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে দু সালে এসে সেটা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি পর্যন্ত পৌঁছে গেল এখন ভবিষ্যতের গন্তব্য কোথায় হবে এটা বলাটা মুশকিল দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আসলে মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশে প্রায় এখন দুই আড়াই লাখ রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা আছেন বলে বলা হয়ে থাকে এনাদের মধ্যে আসলে কতজন প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা এটা নিয়েও কিন্তু যথেষ্ট অনেক আগে থেকে বিতর্কটা চলে আসছে সেই কারণেও শিক্ষার্থীদের যথেষ্ট একটা ক্ষোভ তৈরি হয়েছে যে ঠিক আছে মুক্তিযোদ্ধা পর্যন্ত মানা গেল তাদের সন্তান পর্যন্ত মানা গেল সেটা আবার নাতনি পর্যন্ত নাতি নাতি পর্যন্ত আসলো এখন এর গন্তব্য কোথায় হবে এবং এটা একটা দুর্নীতির একটা বড় জায়গা হিসাবে ভবিষ্যতে হয়তো তৈরি হবে হয়ে গেছে অলরেডি আর দ্বিতীয় আরেকটা বিষয় যে বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট আহ যে প্রেক্ষাপটটা প্রশ্ন ফাঁস বা কিছুদিন আগে যে বিসিএস নিয়ে যে কাণ্ডটা ঘটল তেত্রিশ বিসিএস থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁস হয়ে আসছে তার মানে যে বাকি কোটা যতটুকু অংশ বাকি আছে এটা আবার সেই প্রশ্ন দিয়ে প্রশ্ন ফাঁস দিয়ে পূরণ হয়ে যাচ্ছে তার মানে আসলে মেধাবীদের কোনো জায়গায় থাকছে না তো সব মিলিয়ে একটা খুব তৈরি হয়েছে শুধুমাত্র কোটা ব্যবস্থা না আমরা দেখেছি যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা কিন্তু এখন বলছেন যে শুধু কোটা সংস্কার না আমরা পুরো দেশের সামাজিক সিস্টেমটারই সংস্কার চাইছি তো কেন বলছেন কারণ ওভারঅল তাদের কোনো আর মানে দেশের সেবায় অংশগ্রহণের সুযোগ থাকছে না জি সেজন্য নিঃসন্দেহে আমরা বলতে পারি কোটা সংস্কার আন্দোলনে যারা সম্পৃক্ত আছেন তারা নিঃসন্দেহে একটা যৌক্তিক প্ল্যাটফর্ম থেকে একটা নৈতিক জায়গা থেকে তারা এই আন্দোলন করে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম আমাদের অতিথির কাছ থেকে যে এই আন্দোলনটা অবশ্যই যৌক্তিক একটা আন্দোলন আমার প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীর কাছে এবার যে যেহেতু এই সিস্টেমটা বা এখন আদালতের বিষয় যেহেতু তারা দেখবে অফিস আদালতের যে সমস্ত বিষয়গুলো থাকে এগুলো কি রাজপথে সমাধান হয় শিক্ষার্থীরা কেন রাজপথে আসলো ধন্যবাদ আপনাকে আসলে শিক্ষার্থীরা কেন রাজপথে এসেছে আমরা স্বেচ্ছায় রাজপথে আসতে চাইনি সরকার আমাদেরকে রাজপথে এসতে বাধ্য করেছে আমি আপনাকে যদি বলি আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি আমরা প্রথম যখন এই কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে যখন আন্দোলন করেছি আমরা আমাদের আন্দোলন শুরু করেছি আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আমরা তারপরে আন্দোলন করেছি আমাদের প্যারিস রোডে সেটা কি আমাদের ক্যাম্পাসের মধ্যে তারপরে আমরা যেই সব জায়গাগুলিতে আন্দোলন করেছি সবগুলো আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা কিন্তু আমাদের ক্যাম্পাস ছেড়ে আমরা রাজপথে আসতে চাইনি আমরা শুরুর দিকে আপনি দেখবেন না যে কোনো মহাসড়ক আমরা অবরোধ করেছি আমরা রেল লাইন অবরোধ করেছি কিংবা রাস্তায় এসে মানুষের ভোগান্তি সৃষ্টি করে গাড়ি ঘোড়া অফ করে আমরা আন্দোলন করি নাই আমরা আমাদের আন্দোলন করেছি আমাদের ক্যাম্পাস থেকেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে তাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তারপর দ্বিতীয় দিন তারা শহীদ মিনারে গেছে তৃতীয় দিন তারা রাজুভাস্কর্য গিয়েছে চতুর্থ দিন তারা শাহবাগে গিয়েছে মাত্র বিশ মিনিটের জন্য পঞ্চম দিন তারা শাহবাগে গেছে দুই ঘন্টার জন্য এবং ষষ্ঠ দিন তারা শাহবাগে গেছে চার ঘন্টার জন্য এইভাবে আমরা আমাদের ক্যাম্পাস থেকে আন্দোলন করে শেষ পর্যন্ত স্বল্প সময়ের জন্য রাজপথে এসেও যখন আমরা সরকার এবং সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই তখন আমরা বাধ্য হয়েছি এইভাবে রাজপথে দিনের পর দিন আন্দোলন করতে এবং আমাদেরকে এই রাজপথে আসতে বাধ্য করেছে সরকার আপনাকে সত্যি কথা বলতে বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন আপনি আপনার জায়গা থেকে আপনার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন যখন করবেন সরকার সেটাকে থড়াই কেয়ার মনে করবে এবং সেটাকে ন্যূনতম দাম কিংবা সেটা বোঝার কিংবা সেটা সেই আন্দোলন যুক্তি না এটা বিবেচনা করারও তারা কিছু মনে করে না আর যখনই আপনি আপনার জায়গা থেকে বের হয়ে এসে যখন রাজপথে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে পারবেন তখনই আপনাকে সরকার সেই বিষয়ে মনোযোগী হবে যেটা বর্তমানে হয়েছে আপনারা বলতে যাচ্ছেন যে শিক্ষার্থীরা স্বইচ্ছায় রাজপথে নামেনি আমরা স্বেচ্ছায় রাজপথে আসেনি সরকারই আমাদেরকে বাধ্য করেছে রাজপথে আসতে আচ্ছা আমরা সেটা বুঝতে পারলাম যদি আমরা আমাদের অতিথির কাছে আসি যে কোটা প্রথা নিয়ে বা কোটা ব্যবস্থা নিয়ে যখন এটা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে চালু করলেন যদি আপনি একটু আগে সে বিষয়ে কিছু কথা বলেছেন যখন তিনি চালু করলেন এরপরে তিনি চালু করলেন মুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য এরপরে আস্তে 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 এটা এখন তার নাতিপুতি পর্যন্ত এবং এই স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরেও এটা বহল আছে এবং খুব দুঃখের বিষয় যে মুক্তিযোদ্ধার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন পরে এসে এই কোটা বহল থাকাটা প্রয়োজন কিনা মুক্তিযোদ্ধাদের বিষয়ে আমরা প্রথমে বলছিলাম আসলে কোটা ব্যবস্থাপনা চালুই হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে কেন্দ্র করে জি এবং তাদের সম্মানের দিকে তারা যে আত্মত্যাগ করেছেন সেই সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু সেই প্রজন্মতে অলরেডি পার হয়ে গেছেন যাদের প্রতি আমরা সম্মান দেখাতে চাচ্ছি তাদের প্রতি আমরা অলরেডি সম্মান দেখিয়েছি তাদের সন্তানদের প্রতি যদি সম্মান দেখাতে হয় সেটাও দেখানো শেষ কিন্তু এখন যে নাতি-নাতনির যে যুগটা চলে আসলো এই যুগে স্বয়ং নাতি নাতনি যারা আছেন তারাও কিন্তু নিজেরা কখনোই বলছেন না যেটা আমাদের প্রয়োজন আমাদের বাপ দাদা করে এসেছেন এজন্য জন্য আমরা ধারাবাহিকভাবে পেতে থাকব এই সুযোগ কিন্তু তারাও চাচ্ছেন না জি তো বিপরীত দিকে আবার যারা মেধাবী আছেন বা যারা দেশের সেবা করার সুযোগ চাচ্ছেন তাদের বিপুল একটা সংখ্যা তারা কিন্তু চাচ্ছেন যে দেশের সেবার জন্য নিয়োজিত হতে তো এই ক্ষেত্রে সরকার চাইলে খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে কমে নিয়ে আসতে পারতো শুরুতে তিরিশ পার্সেন্ট ছিল এখনও তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা যখন বেঁচেছিলেন তখনই তিরিশ পার্সেন্ট ছিল সেটা যদি সন্তানদের আমলে এসে পনেরো পার্সেন্ট হয় তবুও মেনে নেওয়া যায় তারপরে নাতি নাতির আমলে এসে যদি সাত পার্সেন্ট নিয়ে আসা হয় অর্ধেকে তবুও মেনে নেওয়া যায় কিন্তু যেটা শুরুতে ছিল এখনও পর্যন্ত সেটা রয়েই গেল এটা নিঃসন্দেহে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করবে স্বাভাবিকভাবেই এবং সেটাই বর্তমানে ঘটছে না এবং এখন তো অনেক গতদিনের যেটা চিত্র সেখানে একজন মুক্তিযোদ্ধা স্বয়ং নিজে আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং দেখলাম তিনিও বক্তব্য দিচ্ছিলেন এমনও অনেক শিক্ষার্থী আছে যারা মুক্তিযোদ্ধা সন্তান তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যোগ যোগ দিচ্ছেন মানে এখানে আসলে যোদ্ধা যারা তাদের প্রতি অসম্মানবশত কাজটা বা মানে চাহিদাটা তৈরি হয়েছে এমন না জি বরং এটা কতদিন আসলে চলবে এটা মানুষের সবকিছুর একটা সময়সীমা আছে কতদিন পর্যন্ত এটা চলবে এটা নিয়ে কিন্তু মূলত আন্দোলনটা শুরু হয়েছে জি জাযাক অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আত্তার টিভির শো সময়ের সংলাপ আজকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে কোটা আন্দোলন কত রাজকতিক অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন সে সঙ্গে যদি আপনার এই কেন্দ্রিক কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমরা ফিরছি আমাদের শিক্ষার্থীদের কাছে এবার যে প্রশ্ন করতে যাব সেটা হচ্ছে যে এখন যেহেতু বিষয়টা সরকার এবং আদালত বলি কিংবা আইন বলি এই উভয় এবং শিক্ষার্থী এই উভয়ের মধ্যে সীমাবদ্ধ আছে মাঝখান থেকে যখন এই রাজপথে চলে আসা হলো তখন জনজীবন ভোগান্তিতে পড়ে গেল এই বিষয়ে কি বলবেন আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আমাদের সম্মানিত অতিথির সাথে একটু কথা যোগ করতে চাই সেটি হচ্ছে এই কোটার ব্যবহারটা কতটা অযৌক্তিকভাবে আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে আমি সাপোজ যদি ধরে নিই যে মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধার বয়স যদি পনেরো থেকে বিশ বছর হয় তাহলে স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে এসে মুক্তিযোদ্ধার বয়স প্রায় সত্তরের কোটায় কিংবা সেটাও পার হয়ে যায় তার মানে এই কোটার ব্যবহার তার সন্তানদের ক্ষেত্রে এখন আর প্রযোজ্য না তার সন্তানরা এই সুবিধা নিয়েছে কাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের নাতি নাতনি যারা আছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম এখন আপনি চিন্তা করুন একজন মুক্তিযোদ্ধা যদি তিন থেকে চারজন ছেলে হয় এবং তিন চারজন ছেলের প্রত্যেকের ঘরে যদি এভাবে তিন থেকে চারজন করে নাতি নাতনি থাকে তাহলে এই কোটার ব্যবহার কতবার করা হচ্ছে তার নাতি নাতনি প্রথমে যখন ইউনিভার্সিটি কিংবা কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে কোটার ব্যবহার হচ্ছে তারপরে যখন চাকরির ক্ষেত্রে যাবে সেক্ষেত্রে কোটার ব্যবহার হচ্ছে তাহলে মুক্তিযোদ্ধার চার সন্তানের ঘরে প্রত্যেকের চার পাঁচজন করে নাতি নাতনির তারা যদি এইভাবে দুই থেকে তিনবার কোটার ব্যবহার করে তাহলে আপনি সেখানে সাধারণ শিক্ষার্থীর একজন মেধার ভিত্তিতে তার জায়গাটা কতটুকু সেটা আমরা সংকুচিত করে ফেলেছি কিনা এক দুই নম্বর বিষয় হচ্ছে এই কোটা পদ্ধতির কারণে এইভাবে বারবার ব্যবহার করে একটা জনসংখ্যায় বারবার সুযোগ নিচ্ছে আরেকটি বিষয় আমাদের সংবিধানে বলা হয়েছে অনগ্রসর জাতির জন্য এই কোটার বা সমতার বিধান করে যাতে তারা পিছিয়ে না থাকে এখন এই মুক্তিযোদ্ধা কোটাতে যে তিরিশ পারসেন্ট রাখা হয়েছে এখন অনেক মুক্তিযোদ্ধাই তারা কিন্তু অনগ্রসর জাতি না আমি যদি একটু স্পেসিফিক বলি জিয়াউর রহমানের পরিবারকে অনগ্রসর জাতি আপনি চিন্তা করুন এইভাবে আরও যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু অনগ্রসর জাতির মধ্যে পড়ে না তাহলে তাদের ক্ষেত্রে যদি এইভাবে কোটার ব্যবহার হয় তাহলে সেই জায়গায় মেধাবীরা কোথায় যাবে সেই বিষয়টা এই স্বাধীনতার তিপ্পান্ন বছর এসে আমাদের নীতি নির্ধারকের সরকারের চিন্তা করার বিষয় ছিল দুই নম্বর আপনি প্রশ্ন করেছেন যে সরকার এবং শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই আন্দোলনের ফলে জনগণ কেন ভোগান্তি পহাবে আমি আপনাকে বলি আমরা যদি বাংলাদেশের ইতিহাসটা একটু পর্যালোচনা করি বাংলাদেশের ইতিহাসটা যদি ঘাটি তাহলে দেখব উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো ঊনসত্তরের গণঅভ্যুত্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা দুই হাজার সালের আন্দোলনও যদি আমরা খেয়াল করি তাহলে দেখব প্রত্যেকটা আন্দোলনেই জনগণকে একটু ভোগান্তি পোহাতে হয়েছে কারণ উনিশশো সালে যুদ্ধ হয়েছে তার পরের ইতিহাস রয়েছে তার আগের ইতিহাস রয়েছে যেই উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি দুইশো দিন যুদ্ধ করার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে দুই লক্ষ মা বোনের সম্বরণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাহলে উনিশশো একাত্তর সালে যেইদের সৃষ্টি হয়ে আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে মেধার ভিত্তিতে একটা স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যদি ন্যূনতম কোনো স্যাক্রিফাইস করতে রাজি না হই ন্যূনতম জনগণ যদি ভোগান্তি করতে রাজি না হয় তাহলে কিন্তু আমরা কোনো কিছুই আমরা পাবো না কারণ আমরা ইতিহাসের অতীতের প্রত্যেকটি ইতিহাসের প্রত্যেকটি আন্দোলনে যেই আন্দোলনে যেই ইতিহাসে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়েছে যেই আন্দোলনের প্রেক্ষিতে যেই ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশ নতুন করে পুনর্জন্ম লাভ করেছে প্রত্যেকটা ইতিহাসেই কিন্তু জনগণের কিছু ভোগান্তি হয়েছে কিন্তু আমাদের বৃহত্তর স্বার্থে সেই ভোগান্তি মেনে নিতে হবে আমি সাপোজ মুক্তিযুদ্ধের কথা বলেছি ঠিক এই সময়ে এসে আমাদের এই চব্বিশ সালের কোটা আন্দোলনের কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে ঠিক আছে আমরা রাজপথে নেমে আসার ফলে জনগণের জনগণের কিছু ভোগান্তি হচ্ছে কিন্তু তারা এই ভোগান্তি মেনে নিয়েছে কিনা আপনি খেয়াল করে দেখবেন এই কোটা আন্দোলনে জনগণের যে এবং তাদের যে অংশগ্রহণ সম্মতি এবং তাদের সর্বাত্মক যে সাহায্য এবং সহযোগিতা আন্দোলনকারীদের প্রতি তাতেই বোঝা যায় যে তাদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে তাদের পূর্ণ সম্মতি রয়েছে এবং তারাও তাদের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমাদের এগিয়ে এসেছে সর্বক্ষেত্রে আমি বলবো যে যে কোনো বৃহত্তর স্বার্থ অর্জনের জন্য এত বড় একটা বৈষম্য আপনি সমাজ থেকে দূর করবেন এত বড় একটা আপনি রাষ্ট্র থেকে সংস্কার করবেন নিরসন করবেন সেখানে জনগণের ন্যূনতম হবে না এটা কিন্তু আমরা আমাদের বিবেক দিয়ে বলতে পারি ভোগান্তি না সেই জায়গা থেকে বলবো জনগণের এই ভোগান্তি তারা মেনে নিয়েছে অন্তত আমাদের এই চব্বিশ সালের কোটা আন্দোলন ভোগান্তিটা কথা শুনে মনে হচ্ছে ভোগান্তিটা অপরিহার্য বিশেষ আসলে অপরিহার্য না এটা সরকারের পক্ষ থেকে যেহেতু সঠিক সমাধানটা দেওয়া হয়নি এই জন্য মানে এটা বাই ডিফল্ট চলে এসেছে এটা আসলে এর জন্য এই আন্দোলনটা দায়ী না মূলত সরকারের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে এই ভোগান্তিটা তৈরি হয়েছে এবং এই ভোগান্তির শিকার শুধুমাত্র জনগণ না তারা নিজেরাও তারা নিজেরাও আজকে ভোগান্তির শিকার এবং তারা পড়াশুনো থেকে এখন তারা মাঠে কেন দৌড়াবে দিনের পর দিন এই রোদের মধ্যে তারা কেন কষ্ট করবে এই ভোগান্তির শিকার শুধু জনগণ না তারা নিজেরাও এবং এর পিছনে মূলত দায়টা আমরা মনে করি সরকারেরই সর আমি অতিথির সাথে একটু কথা যোগ করতে চাই যে সরকার দায়িত্বশীল জায়গায় রয়েছে দায়িত্বশীল জায়গা থেকে যদি দায়িত্বশীল আচরণ না করে দায়িত্বশীল জায়গা থেকে যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তখন এই দায়টা কিন্তু সরকারের আজকে যে ভোগান্তির পিছনে এই দায় কিন্তু সরকার সরকার আমাদেরকে এ পর্যন্ত রাজপথে ঠেলে দিয়েছে এবং এই অদূরদর্শী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আজকের সামগ্রিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে জি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম যে এইটা মূলত সাময়িক একটা স্যাক্রিফাইস আমরা এটাকে ভোগান্তি না বলি আমাদের অতিথি বললেন যে শুধু এই ভোগান্তি জনগণের নয় আবার শিক্ষার্থীদের নিজের ওপর একটা ভোগান্তি যদি আমরা আরও একটু দেখি তাহলে দেখা যাবে যে যে সমস্ত জনগণ ভোগান্তির শিকার দেখা যাবে কোনো না কোনোভাবে ওই জনগণের হয় তার সন্তান কিংবা তার আত্মীয় কিংবা তার অন্য কেউ কোনো না কোনো দিক দিয়ে কিন্তু সেই তার সন্তানটা সে শিক্ষার্থী তারও এক তারও কিন্তু একটা এটা যৌক্তিক একটা অধিকার এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার তার কিন্তু অধিকার তার আছে জি আমরা তাকে এটাকে আমরা ওই রকমভাবেই আর কি সংজ্ঞায়িত করতে পারি এবার আমরা অতিথির কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো সেটা হচ্ছে যে এই যে একজন শিক্ষার্থী দীর্ঘ জীবন পড়াশোনা করে এবং পড়াশোনা যারা করে দেখা যায় যে ম্যাক্সিমাম পরিবারই মধ্যবিত্ত পরিবার এবং তাদের পড়াশোনা শেষে সবার লক্ষ্য থাকে পরিবারের দায়িত্বভার গ্রহণ করা এবং সে দায়িত্বভার গ্রহণ করতে হলে তাকে অবশ্যই বড় একটা ইনকামের কিংবা তার অর্থনৈতিক যে নিরাপত্তার সেটা নিশ্চিত করা প্রয়োজন এই যে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা চাকরি পাওয়া এই ক্ষেত্রে সরকারের দায়িত্ব কতটুকু বলে আপনি মনে করছেন একটা দেশের সরকার একটা দেশের অভিভাবকের মতো একজন বাবা মা যেমন চায় তার সন্তানকে প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠিত দেখে যেতে চায় ঠিক তেমনইভাবে সরকার সরকারের দায়িত্বে যারা আছেন তারা অভিভাবকের মতো দেশের এবং সেই হিসাবে এই দেশে যারা প্রজন্ম তৈরি হচ্ছে নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এটা নিঃসন্দেহে সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে তো সেই হিসাবে নিঃসন্দেহে আজকে যে প্রশ্নগুলো আসছে যে আসলে সরকারের কতটা দায়িত্ব রয়েছে একজন 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 যুবকের প্রতি যে কিনা চাকরি প্রার্থী তার প্রতি সরকারের কতটুকু দায়িত্ব রয়েছে অবশ্যই দায়িত্ব রয়েছে দায়িত্ব থাকবে না কেন সে দেশের নাগরিক সে তার একজন অভিভাবক হিসাবে সরকারকে গ্রহণ করেছে তো সরকারের অবশ্যই দায়িত্ব আছে তাকে যথাযোগ্য জায়গায় পৌঁছে দেওয়া তো সেই জায়গায় যদি তারা তাদের দায়িত্ব অবহেলা করেন নিঃসন্দেহে যারা ভুক্তভোগী হচ্ছেন তারা এই বিষয়ে তারা দাবি তুলবেন এবং তারা তাদের চাহিদা পেশ করবেন সরকারের কাছে এটাই স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে অবশ্যই মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে মানুষের যেই মৌলিক চাহিদাগুলো আছে এগুলো তার পূরণ করাটা সরকারের জন্য একটা অন্যতম দায়িত্ব কর্তব্য অবশ্যই সেই যোগ্যতার ভিত্তিতে সরকার তাকে তার অর্থনৈতিক নিরাপত্তা দান করবে আপনারা দেখছেন সময়ের সংলাপ আত্মায় তার পরিবেশনায় আজকের প্রতিবাদ্য বিষয় চলছে কোটা আন্দোলন কতটা যৌক্তিক আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন সে সঙ্গে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন আমরা তাদের কাছ থেকে এ সংক্রান্ত অনেক বিষয় জানছি আরও জানবো ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন ফিরছি আমাদের প্রোগ্রামে আমরা এবার শিক্ষার্থীর কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আবার দেখা যাচ্ছে যে সরকার পক্ষ থেকে আদালত থেকে শিক্ষার্থীকে বারবার তাদের পড়াশোনার টেবিলে ফিরতে বলা হচ্ছে এবং তাদের দাবিগুলোর যৌক্তিক সমাধান তারা দেবে বলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন এখন কি শিক্ষার্থীদের এটা কর্তব্য নয় যে আন্দোলনকে বন্ধ করে দিয়ে নিজ নিজ অবস্থানে ফিরে যাওয়া দেখুন যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কখনো কিন্তু আমাদের পড়ার টেবিল ছেড়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে চাই না এবং এটা আমাদের কাজও না আমরা ইউনিভার্সিটিতে এসেই পড়াশোনা করার জন্য নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমরা কখনোই পড়ার টেবিল ছেড়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যেতে চাই না কিন্তু সরকার আমাদেরকে যেহেতু বাধ্য করেছে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে এবং আমাদের প্রতি যে ধরনের বৈষম্য এবং এই বৈষম্য এত প্রকট এই বৈষম্যের কারণেই এই বৈষম্য নিরসন করার জন্যই আমরা রাজপথে যেতে বাধ্য হয়েছি এখন আমরা আন্দোলন বন্ধ করব এই আমাদের যৌক্তিক ন্যায্য দাবি আদায়ের যে আন্দোলন এটা বন্ধ করার জন্য আমাদের ভূমিকাতে সরকারের ভূমিকা অনেক বেশি সরকার যদি আমরা যখন আমাদের ক্যাম্পাস থেকে যখন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের নিকটে এই দাবি উত্থাপন করেছি তখন কি সরকার চাইলেই আমাদের মা আমাদের সাথে সংলাপ করে কি এই দাবি নিরসন বা এটার একটা যুক্তিক সমাধান করতে পারতো না তারা পারত কিন্তু সরকার সরকারের জায়গা থেকে দায়িত্বশীল জায়গা থেকে এই কাজ করে নাই আমাদেরকে এই ধরনের একটা ভোগান্তির পিছনে বা আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়ার পিছনে সরকারি করেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আমরা এখন কিভাবে আন্দোলন বন্ধ করব সরকার আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে সরিয়ে আমাদেরকে সহিংস একটা পথের দিকে যাওয়ার জন্য যত প্রকার উস্কানি আছে সেইগুলো কিন্তু সরকার আমাদেরকে দিয়েছে আমাদেরকে এই সহিংস পথে উস্কে দেওয়ার জন্য সরকার তাদের ছাত্র সংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের উপর যেইভাবে লেলিয়ে দিয়েছে এটা কখনো সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আমরা প্রত্যাশা করি না কারণ আমরা কোনো ছাত্র সংগঠনের প্রতিপক্ষ না আমাদের এই আন্দোলন কোনো পলিটিক্যাল আন্দোলন না আমাদের নিজেদের অধিকার আদায়ের আন্দোলন তাহলে আমরা কেন অন্য একটা ছাত্র সংগঠনের প্রতিপক্ষ হব সরকার এইভাবে তারপরে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের দায়িত্ব হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেইভাবে ছাত্রদের ওপর জনগণের টাকায় কিনা বুলেট টিয়ার সেল এবং গুলি ছুঁড়েছে এবং आज के নিহতের যে পরিস্থিতি হতাহতের যে পরিস্থিতি এই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের ভাইয়ের রক্তের লাশের উপর দিয়ে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব। তাহলে আমাদের একদিকে যেমন আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন যেমন বন্ধ হবে অন্যদিকে এই যে সরকার আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তের হোলি খেলায় মেতে উঠলো তারা সাধারণ শিক্ষার্থীদের জীবনের ন্যূনতম মূল্য দিল না এইভাবে নির্বিচারে গুলি করে হত্যা করলো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে কখনো আমাদের আন্দোলন বন্ধ করা কোনোভাবেই সম্ভব না বরং যতদিন না পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের কোটা সংস্কারের যৌক্তিক একটা সংস্কার হয়ে এবং যারা যাদের উপর নির্বিচারে গুলি করে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের যথাযথ বিচার না হবে দোষীদেরকে আইনের আওতায় যতদিন না নিয়ে আসা হবে ততদিনই আমাদের এই আন্দোলন চলবে জি প্রিয় দর্শক আমরা জানতে পারলাম শিক্ষার্থীদের কাছ থেকে তারা এই পরিস্থিতিতে এসে তারা আন্দোলন বন্ধ করতে চাচ্ছেন না এবং তাদের যে বর্তমান পরিস্থিতি এই অবস্থানে এসে আন্দোলন বন্ধ করাটা তারা যৌক্তিক মনে করছে না আমরা আরটি প্রশ্ন করতে চাই আমাদের কাছে সেটা হচ্ছে যে সরকারি চাকুরির ক্ষেত্রে যে কোটা সিস্টেম চালু আছে এই সরকারি চাকুরির ক্ষেত্রে সঠিক মেধা আনতে আসলেই এই কোটা থাকাটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করছেন এর আগে আলোচনা হয়ে গেছে কোটা আসলে বিশেষ সুবিধা কিছু মানুষদের দেওয়ার জন্য এটাকে সিস্টেমটা রাখা হয় এবং প্রত্যেক দেশে এটা আছে এটাকে আমরা অযৌক্তিক বলছি না তো মেধার সাথে সাথে অবশ্যই সমাজে কিছু মানুষকে এগিয়ে নেওয়া এটা সরকারের দায়িত্বের অংশ তো সেই জন্য অবশ্যই রাখতে হবে বারবার যেটা আমাদের ছাত্র মহলের পক্ষ থেকে আসছে যে আমাদের মূলত দরকার যেটা সেটা হচ্ছে যৌক্তিক সংস্কার তো অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রে মেধা তো চর্চা হতেই হবে সেই সাথে সাথে একটা যুক্তিসঙ্গত কোটা ব্যবস্থাও থাকবে এতে আমাদের কারো কোনো দ্বিমত নেই ছাত্রদের কোনো দ্বিমত নেই যারা আন্দোলন করছে তাদের কোনো দ্বিমত নেই আচ্ছা এই ক্ষেত্রে একটা বিষয় যে মেধাবীরা দেখা যাচ্ছে এই সমসাময়িক সময়ে এসে কিংবা বিগত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে তারা অধিক হারে বিদেশ পাড়ে জমাচ্ছেন এই ক্ষেত্রে এই প্রশ্ন ফাঁস বলি কিংবা এই কোটা বলি এ সমস্ত বিষয়গুলো তাদেরকে বিদেশ যাওয়ার জন্য বা বিদেশে চলে যাওয়ার জন্য দিচ্ছে কিনা অবশ্যই একটা তো এই কোটা সিস্টেম আছে এই ছাপান্ন পার্সেন্ট কোটা সিস্টেম দিয়ে মানে মেধাবীদের ঢোকার পথ অনেকটাই বন্ধ করে রাখা হয়েছে সেই সাথে এই যে চলমান যে দুর্নীতির যে পরিবেশটা আমরা কিছুদিন আগেই দেখলাম রাষ্ট্রের সবচেয়ে বড় প্রশাসনের যারা মূল কর্ণধার তাদের পক্ষ থেকে যে অবস্থা তো সেখানে নিঃসন্দেহে সাধারণ যারা শিক্ষার্থী তারা অনেক হতাশ তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের ক্যারিয়ার নিয়ে তারা মোটামুটি সবাই এতটাই আপসেট যে আমার মনে হয় শিক্ষার্থীদের যদি এখন জিজ্ঞেস করা হয় নাইনটি পার্সেন্টে চাইবে তারা দেশের বাইরে কোথাও যে কর্মসংস্থান খুঁজতে কারণ তারা জানে যে দেশের মধ্যে কর্মসংস্থানটা অত্যন্ত অনিশ্চিত এই অনিশ্চিত হওয়ার পিছনে একটা বড় কারণ নিঃসন্দেহে একোটা ব্যবস্থা এবং সেই সাথে বাংলাদেশের চলমান দুর্নীতি জি অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম আমাদের অতিথির কাছ থেকে শিক্ষার্থীরা বা মেধা ভালো ভালো মেধাগুলো বিদেশে চলে যাওয়া অন্য দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই এই বৃহদাংশের কোটা কোটা সিস্টেম সেই সঙ্গে প্রশ্নফাঁস সহ আরও অনেক দুর্নীতিগুলো কাজ করে যাচ্ছে যদি আমরা এবার শিক্ষার্থীর কাছে ফিরি এবং একটা অন্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি ব্যাপারটা হচ্ছে এরকম যে শিক্ষার মূল উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা নিজে আলোকিত হওয়া অন্যকে আলোকিত করা সে সঙ্গে রিজিক অন্বেষণ করার যে সিস্টেমটা এটা মহান আল্লাহ তালা এর দায়িত্ব নিয়ে নিয়েছেন তবে শিক্ষার্থীরা এই সমস্ত বিষয়কে পিছনে ফেলে দিয়ে কেন এই রুটি রুজি কিংবা রিজিকের চিন্তায় তার রাজবোধে নামলো আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের সম্মানিত অতিথির কথার সাথে একটু কথা যোগ করতে চাই যে বর্তমান কোটা ব্যবস্থা কতটা অযৌক্তিক এটা বোঝার জন্য আমি যদি কিছু পরিসংখ্যানের কিছু তথ্য আপনাকে দিই এবং এর সাথে যোগ করি তাহলে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠবে আমাদের বর্তমানে কোটার যে শতাংশ সেটা ছাপ্পান্ন শতাংশ এসে দাঁড়িয়েছে তার মানে পিএসসি যদি একশো জন লোক নিয়োগ দেয় তার মধ্যে চুয়াল্লিশ পার জন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং ছাপ্পান্ন জনকেই মানে ছাপ্পান্ন শতাংশই সেটা হবে কোটার ভিত্তিতে কিভাবে তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটায় দশ শতাংশ নারী কোটায় দশ শতাংশ জেলা কোটায় পাঁচ শতাংশ উপজাতি কোটায় এক শতাংশ প্রতিবন্ধী কোটায় এইভাবে তাহলে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এইভাবে মেধার চেয়ে কোটায় বেশি লোক নিয়োগ দেওয়া হয় ফলে চরম একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং এই বৈষম্যের হারটা কত প্রকট আমি যদি একটু সহজভাবে বলি যে আমাদের দেশে প্রতি বিশি এসে সাধারণত পাঁচশো জন সাধারণ ক্যাডারে নিয়োগ দেওয়া হয় এই পাঁচশো জন সাধারণ ক্যাডারে নিয়োগ দেওয়া হয় পাঁচশো জনের বিপরীতে আমাদের পরীক্ষা দেয় তিন থেকে চার লাখ পরীক্ষার্থী এই তিন থেকে চার লাখ পরীক্ষার্থীর মধ্যে আমি যদি দুই লাখও ধরি যে দুই লাখ পরীক্ষার্থীর মধ্যে আপনি যদি দুইশো ছাব্বিশতম হন তাহলে আপনি চাকরি নাও পেতে পারেন দুই লাখ পরীক্ষার্থীর মধ্যে আপনি যদি দুইশো ছাব্বিশতম হন তাহলে আপনি চাকরি নাও পেতে পারেন কারণ পাঁচশো জন সাধারণ ক্যাডারের বিপরীতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে দুইশো পঁচিশ জনকে এর বিপরীতে আপনি চিন্তা করুন এর বিপরীতে কেউ যদি কোটা থাকে এই কোটা ব্যবস্থার ফলে বৈষম্যটা কিভাবে সৃষ্টি হয় কারো যদি কোটা থাকে আর সেই যদি সাত হাজারতম হয় তাহলে সে চাকরি পেয়ে পারে সে চাকরি পেতে পারে তাহলে আপনি যেখানে দুইশো পঁচিশতম হয়ে দুই লাখের হয়ে চাকরি পাওয়ার নিশ্চয়তা আপনার নাই আপনি মেধার ভিত্তিতে নিবে পাঁচশো জনের মধ্যে দুইশো পঁচিশ জন অন্যদিকে একজন কোটা থাকার কারণে এই কোটাধারী হওয়ার কারণে সে দুই লাখের মধ্যে সাত হাজারতম হয়েও চাকরি পেতে পারে তাহলে এইভাবে বৈষম্য সৃষ্টি করে মেধাবীদেরকে এইভাবে কখনো ই করে একটা সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং আরও আপনাকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই আপনি যদি কোটা বাতিলের আগের বিশেষগুলির ফলাফল বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় প্রায় আঠাশ আঠাইশ থেকে আটত্রিশতম বিশেষে আটত্রিশতম বিশেষ হচ্ছে কোটা বাতিলের আগের সর্বশেষ বিশেষ এই আট আঠাইশ থেকে আটত্রিশতম বিশে এই কোটাধারীদের মধ্যে কোটায় প্রায় ছয় হাজার পদ খালি ছিল এবং এই পদগুলি আপনার পূরণ করার জন্য শুধুমাত্র এই কোটাধারীদের পদ পূরণ করার জন্য বত্রিশতম একটা বিশেষ বিশেষের আয়োজন করা হয় এই বত্রিশতম বিশেষ বিশেষ আয়োজন করেও এই কোটার সংখ্যা পূর্ণ না হওয়ায় তারপরও প্রায় আটশো সতেরোটি মুক্তিযোদ্ধা কোটা মহিলা কোটা দশটি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটার দুইশো আটানব্বইটি পদ শূন্য ছিল এইভাবে এক হাজার একশো পঁচিশটি পদ শূন্য ছিল এই কোটাধারীদের তাহলে আপনি চিন্তা করুন যে আমাদের বর্তমান দেশের যেই পরিস্থিতি একদিকে তরুণ লক্ষ কোটি বেকারের আত্মনাদ যারা চাকরি পাচ্ছে না অন্যদিকে এই কোটার কারণে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে এইভাবে দিনের পর দিন পদ শূন্য থাকছে সেগুলো মেধা দিয়ে পূর্ণ করা হচ্ছে না এবং বললাম বিশেষ বিশেষ আয়োজন করেও এক এগারোশো পঁচিশটি পদ শূন্য ছিল তাহলে এটা শুধুমাত্র আমি বিশেষের পরিসংখ্যান বললাম শুধু বিশেষ চাকরিতে নয় আপনার রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকসহ প্রায় নিয়োগের ক্ষেত্রে এই অবস্থা তাহলে যেখানে এত সংখ্যক তরুণ বেকারের তারা চাকরি পাচ্ছে না অন্যদিকে এই কোটার কারণে পদ শূন্য থাকছে এটা কিন্তু কখনোই হতে পারে না এবং এটাই কোটার সবচেয়ে অযৌক্তিক এই কারণে আমরা এই বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছি আপনি যে প্রশ্নটি করেছেন যে রিজিক আল্লাহর হাতে ছাত্রদের কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানের বিকাশ করা দেখুন আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমরা কক্ষণে আমাদের পড়ার টেবিল ছেড়ে আমরা অন্য কোনো কাজে মনোযোগী হতে রাজি না বিশেষ করে এই রাজপথে আন্দোলন করার মতন এই ধরনের সংগ্রাম করতে আমরা চাই না কিন্তু আপনি বলছেন রিজিক আল্লাহর হাতে তাহলে আমরা রাজপথে বারবার কেন আসছি আপনাকে এতটুকু আমি জানিয়ে রাখি যে রিজিক আল্লাহর হাতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন কিন্তু তার জন্য আমার সেই জন্য আমাকে চেষ্টা এবং প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ সেই রিজিক প্রাপ্তির জন্য আমার যদি চেষ্টা প্রচেষ্টা না থাকে তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি রিজিক পাবো না কিন্তু আমি যখন রিজিক অনুসন্ধানের জন্য সেই চেষ্টা এবং প্রচেষ্টা করতে গিয়ে দেখছি আমি আমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমার সেই চেষ্টা প্রচেষ্টার ক্ষেত্রে আমি চরম একটা বৈষম্যের শিকার হচ্ছি তাহলে আমার সেই চেষ্টা প্রচেষ্টার আগে আমার নিজের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সামিল হয়ে এই বৈষম্য নিরসন করা এই বৈষম্য দূর করা আমার একজন ছাত্র হিসাবে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা বেশি প্রায়োরিটি দেওয়া আমি মনে করি তারপর একটা ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে আমি প্রতিযোগিতার

অসংখ্য ধন্যবাদ আমরা শিক্ষার্থীকে কাছে আবার একটা প্রশ্ন করতে চাইবো সেটা হচ্ছে যে আমরা কেন শুধু সরকারি চাকরির দিকে দৌড়াই আমাদের টার্গেট কেন শুধু বিসিএস হয়ে যায় দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তারা সরকারি যে সুযোগ সুবিধাগুলো তারা দেয় এর চাইতে প্রাইভেটগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে তারা বেশি দিয়ে থাকে এই ক্ষেত্রে এইগুলো টার্গেট না হয়ে কেন শুধু ওই দিকে চলে যায় দেখুন আপনি সরকারি এবং বেসরকারি চাকরির সুযোগ সুবিধার কথা বলছেন কিন্তু সরকারি চাকরিতে যেই পরিমাণ সুযোগ পাওয়া যায় ঠিক আছে বেসরকারি চাকরিতে উপরের পদে আরও বেশি সুযোগ পাওয়া যায় কিন্তু আমার কাছে এখানে সুযোগ সুবিধার বিষয়টা মুখ্য না আমার কাছে মুখ্য হচ্ছে আমার অধিকার আমি যথাযথভাবে পাচ্ছি কিনা আমার কাছে মুখ্য হচ্ছে আমি একটা বৈষম্যহীন সমাজে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কিসের জন্য একটা ন্যায়ভিত্তিক ইনস্পূর্ণ সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেখানে সকল নাগরিক তার সমান অধিকার para bem. কিন্তু এখন যদি আমি এসে আমার সুযোগ সুবিধার কথা চিন্তা করি এবং আমার অধিকারের কথা ভুলে যাই তাহলে কিন্তু একজন ছাত্র হিসাবে এটা কখনো হতে পারে না এই জন্য আমি সুযোগ সুবিধাকে মুখ্য বিষয় মনে করছি না বরং মুখ্য বিষয় মনে করছি যে সরকারি চাকরি ক্ষেত্রে সমান সুযোগ লাভ করাটা আমার অধিকার এবং এই অধিকার থেকে যখন আমাকে বঞ্চিত করা হবে এই অধিকারের ক্ষেত্রে যখন আমার প্রতি বৈষম্য করা হবে তখন আমার থেকে ওই বেসরকারি চাকরির সুযোগ সুবিধার থেকে আমার অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সামিল করাটায় আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আসলে সুযোগ সুবিধা যে বিষয়টা বলা হচ্ছে সুযোগ সুবিধা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে সম্মান জি সরকারি চাকরিকে মানুষ একটা বিশেষ সম্মানের জায়গা থেকে চিন্তা করে আচ্ছা সুতরাং শুধু সুযোগ সুবিধার মানে বিকল্প হিসাবে যদি আমরা চিন্তা করি এটা ভুল হবে আচ্ছা কারণ এটা সম্মানের একটা বিষয় যে দেশের সে সেবা করতে পারছে এবং দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে সে সেবা করার সুযোগ পাচ্ছে সুযোগ পাচ্ছে নিঃসন্দেহে এটা একটা বড় সম্মানের বিষয় যে যদি আমরা এখান থেকে বেরিয়ে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে আমার শুধু দেখা যায় যে অধিকাংশ শিক্ষার্থীরাই চাকুরির পিছনে লম্বা একটা সময় তারা ব্যয় করে যে সময়টা তারা যদি উদ্যোক্তা হতো কিংবা অন্য কোনো সামাজিক কোনো কাজ করতো আবার দেখা যায় যে সমাজে নিজের অবস্থান তৈরি করে আরও জন মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারত তাহলে কিন্তু ব্যাপারটা আরও এই সময়টা বেশি ফ্রুটফুল হতো বলে আমরা মনে করি যদিও প্রশ্নটা আজকের আলোচনার সাথে অপ্রাসঙ্গিক তারপর বলতে হয় যে আসলে বাংলাদেশে বাংলাদেশ শুধু না বাংলাদেশ সহ ভারত পাকিস্তানের এই উপমহাদেশের কালচার হচ্ছে মানে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢোকা এবং চাকরিতে ঢুকলে একটা ফিক্সড মাসিক যে ইনকামটা আসে সেটার ওপরেই রকম খেয়ে পরে বেঁচে থাকা এরকম একটা সাধারণ সহজ চিন্তা নিয়ে বাঙালিরা আসলে তাদের জীবনটা যাপন করার চিন্তা করে আর উদ্যোক্তা হওয়া বা এই এই বিষয়গুলো এগুলো অনেক পরিশ্রমের বিষয় অনেক চিন্তার বিষয় সেটার পিছনে সফল হওয়া যাবে কি যাবে না একটা অনিশ্চয়তার বিষয় থেকে যায় এই জন্য বাঙালি জাতি হিসাবে আমরা আসলে অতটা কঠিন পথ মারাতে চাই না একটা সহজ পথ মারানোর একটা সুযোগ হিসাবে আমরা চাকরিকেই গ্রহণ করে নিয়েছে আর এই কারণেই মানুষ চাকরির দিকে বেশি ঝুঁকে থাকে বিভিন্ন স্বাধীন পেশাচ্ছে জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানতে পারলাম শিক্ষার্থীর কাছ থেকে আমাদের কাছ থেকে উভয়ের কাছ থেকে জানতে পারলাম এইটা যে এই আন্দোলন বলি কিংবা আমাদের সরকারি চাকরি বলি এগুলো শুধুমাত্র সুযোগ সুবিধা এই কেন্দ্রিক নয় বরং এর সঙ্গে নিজের অধিকার নিজের সম্মান এ সমস্ত কিছু এর সঙ্গে জড়িত আছে তাই আমরা তাদের এই যৌক্তিক আন্দোলন কিংবা তাদের যৌক্তিক এই দাবিকে শান্তিপূর্ণ বলি কিংবা ন্যায়নকভাবে বলি সেটা অব্যাহত রাখা কিংবা সেটা আমরা যৌক্তিক বলতে পারি এবার আমরা শিক্ষার্থীর কাছে সর্বশেষ যে বিষয় জানতে চাইব সেটা হচ্ছে যে কোটা আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে এবং আজকের রিপোর্ট অনুযায়ী আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তাদের দুজনকে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বসতে বলেছেন এবং উভয়ের সম্বন্ধে একটা কথা বলতে চেয়েছেন

আমাদের এই যৌক্তিক দাবি তুলে ধরে একটা আলোচনার পথ আমরা খোলা রেখেছিলাম এবং সরকার এতদিন পর্যন্ত আমরা যে আলোচনা করতে রাজি ছিলাম সেই যে কোনো সহিংস পরিস্থিতি এড়িয়ে বা আজকে যে পরিস্থিতিতে আন্দোলন দাঁড়িয়ে আছে এই পরিস্থিতির আগে আমরা বারবার সরকারের প্রতি উদ্যাত আহ্বান জানিয়েছি এটার একটা যৌক্তিক সংস্কার করে সমাধান করতে কিন্তু সরকার আমাদের সে কথায় কান দেয়নি আজকে যে অবস্থায় দাঁড়িয়ে সরকার আলোচনার কথা বলছে আজকে যে অবস্থায় দাঁড়িয়ে সরকার এই শুনানি এগিয়ে নিয়ে আসার কথা বলছে এ অবস্থায় আপনি যদি বর্তমান আজকের পরিস্থিতি সম্পর্কে জানেন তাহলে দেখবেন আমার কত ভাইয়ের রক্ত রঞ্চিত করা হয়েছে রাজপথ কতজনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাহলে সরকার দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে যেটার সমাধান এই ধরনের সহিংস পরিস্থিতির আগেই করতে পারত সেটা না করে এতজন মায়ের বুক খালি করে আমার এতজন সাধারণ ছাত্রীদেরকে গুলি করে হত্যা করে আজকের নিয়ে পরস্থায় লাশের উপর দাঁড়িয়ে রক্তের উপর দাঁড়িয়ে যদি আলোচনার কথা বলে তাহলে সেই আলোচনা কতটা গ্রহণযোগ্য হবে এবং সেই আলোচনায় যাওয়াটা কত গ্রহণযোগ্য হবে সেটা সহজেই অনমীয় এই জন্য এখন যেই পরিস্থিতি অন্তত এতগুলো হত্যার যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি সহ আরও যে কটা দাবি রয়েছে সেগুলো পূরণ হওয়ার সাপেক্ষেই আমরা আমাদের বর্তমানে আন্দোলনের পরিস্থিতি বোঝা যাবে জি অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম শিক্ষার্থীর কাছ থেকে এই পরিবেশ কিংবা সরকারের এই আহ্বানে তারা একদম সুষ্ঠু সমাধান না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে আমরা শেষ করব আমাদের অতিথির কাছে কাছে গিয়ে আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাইব এইটা যে সরকার এবং শিক্ষার্থী উভয়কেই একটা সমন্বয় করতে কিংবা তাদের উভয়ের জন্য আপনি কী উপদেশ দেবেন আজকে নিঃসন্দেহে যখন আমরা কথা বলছি এই কথা বলার সময় আমরা নিউজ পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ছাত্র তারা আজকের যে সহিংসতা হয়েছে সেই সহিংসতা তারা প্রাণ হারিয়েছে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদেরকে বারবার আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এই বিষয়গুলো বারবার দেখে আসতে হচ্ছে সরকার জানে যে এই ধরনের একটা সহিংস পরিস্থিতি হতে পারে গতকালকেই যেখানে ছয়জন মারা গেছে সেখানে তাদেরকে একটা বিশেষ ব্যবস্থা আজকে নিতে হতো কিন্তু সেটা তারা না করে সেই সহিংসতাকে আরও বেশি কিভাবে মানে ছড়িয়ে দেওয়া যায় এই কাজগুলি তারা বেশি করে করেছেন এবং আজকে পুলিশ যেভাবে নির্বিচারে আমাদের ছোট ছোট ছাত্র ভাইদেরকে গুলি করেছে এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার যে পাকিস্তান আমলেও যে বান্নর কথা আমরা শুনি ঊনসত্তরের কথা আমরা শুনি এবং সেগুলো নিয়ে আমরা অনেক আবেগে আপ্লুত হয়ে যাই আমার মনে হয় আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সেই দিনগুলোর চেয়ে অনেক বেশি দূর এগিয়ে গেছে এবং সেই ঘটনাগুলো ছাড়িয়ে গেছে আমরা জানি না যে আসলে সরকার বিষয়টা কীভাবে দেখবে বা আমাদের যারা মহল আছেন তারা আজকের ঘটনাকে কীভাবে দেখবে তবে নিঃসন্দেহে আমরা আজকের এই ঘটনায় অত্যন্ত আপ্লুত হয়েছি অত্যন্ত কষ্ট পেয়েছি আমাদের অন্তরটা আজকে রক্তক্ষরণ হচ্ছে আজকে যখন আমরা এই আলোচনা করছি ঠিক তখনই হয়তো আমাদের অনেক ছাত্র ভাইদের এখনও হয়তো রক্ত ঝরানো হচ্ছে রাজপথে তো এটা কোনো প্রয়োজন ছিল না আমাদের ছোটো ছোটো ছাত্র ভাইরা কোনো অবস্থাতেই এইভাবে নিরি মানে নির্বিচারে প্রাণ হারানোর জন্য তারা উপযুক্ত নয় তারা দেশের এবং জনগণের ক্ষতি করার জন্য মাঠে নামে নেই তারা নেমেছিল তাদের অধিকার আদায়ের জন্য এবং সেই অধিকার আদায়ের ক্ষেত্রে সরকার যে দায়িত্বশীল ভূমিকা পালন করতেন তাহলে নিঃসন্দেহে এতগুলো প্রাণ মানে হারিয়ে যেত না এবং এতগুলো মায়ের বুক খালি হতো না যেটা আমরা গতকাল দেখেছি আজকেও দেখেছি মায়েদের আহাজারি বাবাদের আহাজারি। তারা কেউ তাদের সন্তান হারানোর জন্য মাঠে তাদেরকে পাঠায়নি তা আমরা অত্যন্ত আজকে আমরা কষ্টে কষ্টের সাথে আজকে আমরা এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি এবং সরকারের প্রতি আমাদের মানে দাবি থাকবে আহ্বান থাকবে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো যেন আর না ঘটে আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পিছনে যারা দায়ী রয়েছে তাদের প্রত্যেককে যেন চিহ্নিত করা হয় এবং তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা হয় আজকে কোটা সংস্কার আন্দোলনের শুধুমাত্র দাবি পূরণের মধ্যে দিয়েই শেষ হবে না বরং আজকে এই দাবি পূরণ করতে যে অধিকার আদায় করতে যে যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তারপরেই এই কোটা কোটা সংস্কার আন্দোলন সফল পরিসমাপ্তির দিকে যেতে পারে তো আমরা সরকারের প্রতি যেটা আহ্বান জানাবো অবশ্যই যেন এই ধরনের এই ঘটনা আগামীকালকে যেন আমাদেরকে আর দেখতে না হয় আজকে যেন এই ঘটনা শেষ হয়ে যায় এবং এখান থেকে যেন আমরা একটা সমাধানের পথ যেন খুঁজে নিতে পারি সরকার চাইলেই যে সমাধান করতে পারে আজকে বিকালে সে দৃষ্টান্ত আমরা দেখেছি আইনমন্ত্রী বা আরও যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা চাইলে গতকালকেই দায়িত্বটা দিতে পারতেন কিন্তু আজকে পর্যন্ত কেন অপেক্ষা করলেন যেখানে হাজার হাজার ছাত্র যারা মাঠে নেমে এসেছে আমরা জানি ছাত্রদের ইতিহাসটা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছাত্রদের মাধ্যম দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের সেই পর্যায়গুলো তৈরি হয়েছিল তো ছাত্র যখন মাঠে নেমে আসে তখন তাদেরকে ঠেকানোটা অত্যন্ত কঠিন হয়ে যায় বিশেষ করে তারা তরুণ বয়স তারা যুবক বয়সের তো তাদের সেই জাজবা তাদের সেই প্রেরণা নিঃসন্দেহে অন্যদের চেয়ে অনেক বেশি তো তাদের এই পরিস্থিতি দেখে তারা যে উপযুক্ত ভূমিকা নিলেন না এই দায় তাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে আমরা আশা করব যে তারা অবশ্যই এ বিষয়টা যথাযথ বিবেচনা করবেন এবং আজকের দিনে তাদের যেন এটা শেষ পর্যায়ে হয় এরপরে যেন আর দ্বিতীয় কোনো এমন কোনো পদক্ষেপ তারা না নেন যেন এ যাতে এই সংসিংসতা আর বৃদ্ধি পেতে থাকে আর সেই সাথে আমরা যারা তরুণ ছাত্র ভাইরা যুবক ভাইরা আজকের এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে আমরা তাদের এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিচ্ছি কিন্তু তাদেরকে এই কথা স্মরণে রাখার জন্য বলবো। যে এই আন্দোলন করতে যে তারা যেন এমন কোনো কাজ করে না বসেন এমন কোনো আচরণ করে না বসেন যেটা রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় এদেশের জনগণের বিরুদ্ধে চলে যায় তো এটা করলে হয়তো তারা তাদের এই যৌক্তিক আন্দোলনের পক্ষেও সেই সমর্থন যেটা পাওয়ার কথা ছিল সেটা হয়তো কমে যেতে পারে এর কমাটাই স্বাভাবিক তো আমরা যেহেতু শিক্ষার্থীরা তারা আমরা শিক্ষিত জনগণ অন্যদের মতো কিন্তু আমরা না আমাদের আচরণের মধ্যে আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের আন্দোলনের মধ্যে যেন আমাদের শিক্ষার ছাপটা থাকে নৈতিকতার ছাপটা যেন থাকে আমরা যেন দেশের প্রতি পূর্ণ দরদ রেখে দেশের জনগণের সম্পদের প্রতি তাদের আমানতের প্রতি পূর্ণ আমরা সচেতন দৃষ্টি রেখে আমরা যেন আমাদের আন্দোলন পরিচালনা করি যদিও এখন একটা সহিংস পর্যায়ে চলে গেছে সরকারের মানে একটা দায়িত্ব দায়িত্বহীন ভূমিকার কারণে কিন্তু তারপরেও এখনও আমাদের এই বিষয়টা নিয়ে ভাবার সুযোগ আছে আমরা আশা করছি তারা যেন নিজেদের ইগোটা ধরে রাখতে যে সহিংসতার জায়গাটা যেন আরও বৃদ্ধি না করে দেন কারণ যারা মারা যাচ্ছেন তারা আমাদেরই ভাই তারা আমাদেরই বন্ধু আমাদের সম্পদ সম্ভব তারা আমাদের দেশের সম্পদ তারা ভবিষ্যতে তারা দেশের জন্য ভূমিকা রাখতে পারেন এই জন্য তাদেরকে সেভ করাটাও আমাদের দায়িত্ব শুধুমাত্র আন্দোলন করে গেলাম নির্বিচার আন্দোলন করে গেলাম আমাদের ভাইরা আরও মানে ঝাঁকে ঝাঁকে এভাবে প্রাণ হারালো এটার মধ্যে কিন্তু আসলে আমাদের কোনো সার্থকতা নেই আমাদের চেষ্টা করতে হবে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের বন্ধুদের রক্ষা করার জন্য আমাদের ভাইদের রক্ষা করার জন্য সর্বোপরি এদেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে সরকার যেমন দায়িত্ব রয়েছে আমাদেরও দায়িত্ব রয়েছে উভয় পক্ষ যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি ইনশাল্লাহ এই আন্দোলন হয়তোবা একটা যৌক্তিক সমাপ্তির পর্যায়ে যাবে ইনশাল্লাহ এবং সেটাই আমরা প্রত্যাশা করছি এবং সরকারকে আমরা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে ইসলাম একটা মানব হত্যাকে কত বড় করে দেখেছে আল্লাহ রব্ল আলম বলছেন যে মানকাতফসান নফসিন ও ফাসাদ ফিলি ফাকা আন্নামা কতালা নাসা জামিয়া সুরাম মায়দা বত্রিশ নম্বর আয়াতাল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে কোনো কারণ ছাড়াই সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অথবা পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করার জন্য তাহলে সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করে দিল একজন মানুষকে হত্যার ক্ষেত্রে আল্লাহ রব্ল এত বড় ধমকি দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন সেক্ষেত্রে সরকার আজকে যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছেন নিঃসন্দেহে তারা বল বলবেন যে আমরা আইনশৃঙ্খলা রক্ষার্থে করছি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার্থে আরও অনেক ভূমিকা রাখা যায় সেটা শুধুমাত্র গুলির মাধ্যম দিয়ে একটা প্রাণ সংহারের মাধ্যম দিয়ে সেটা সমাধান হবে এটা না আরও বিকল্প সমাধান আছে আমরা সরকারের উদ্দেশ্যে বলবো বিকল্প পদগুলো আপনার অনুসন্ধান করার চেষ্টা করুন আন্দোলন যারা করছেন তাদেরকে যে কোনোভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমাদের সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যম দিয়ে এই সমস্যার সমাধান হবে সে প্রত্যাশায় আমরা রাখছি আল্লাহ রবিল্লা আলমে আমাদের সকলকে আমাদের যারা যে পর্যায়ে আমরা আছি আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা তৌফিক দান করুন এবং যেটুকু ভুল হয়ে গেছে সেই ভুল থেকে আমাদেরকে বেরিয়ে এসে সামনে যেন আমরা সঠিক পন্থা অবলম্বন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাহম আমিন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীকে আমাদের অতিথিকে আপনারা অনেক সময় দিলেন আলহামদুলিল্লাহ আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আতারিক টিভির পর্দায় শিক্ষা সংলাপ আমাদের আজকের প্রতিবাদ্য বিষয় ছিল কোটা সংস্কার আন্দোলন কতটা যৌক্তিক আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানলাম এবং সর্বশেষ আমাদের অতিথির নসিহত শুনলাম আমরা উভয় বিবেচনা করে আমাদের সামনের পথ চলবে ইনশাল্লাহ আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি সুবাহানক আল্লাহাম হামদিকা আসাদু আল্লাহ আস্তাক ফির কৌতুবিলাইক আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি